আসসালামু আলাইকুম। চাঁদ দেখা গেছে 10ই জুলাই ঈদুল আজহা। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যা হিজরি 1443 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 10ই জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বাইতুল মোকারমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জিলহজ মাসের 10 তারিখে ইসলাম ধর্ম অবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য দেশগুলোতে 9ই জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে 8ই জুলাই। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময় লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ ব্রত পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। ধন্যবাদ সবাইকে।